কি মদ মাতাল যারা আছে বাবা, যারা মদ পান করি এই বাবাজি, যারা গাঁজা খায় বাবাজি, অনেকে মানুষ ভাবে আমরা মদ পান করেছি আল্লাহ ক্ষমা করবেন না বাবাজি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দের, তোমরা যতই গুনাহ করো না কেন, ওই বান্দা যদি আমার কাছে তওবা ইস্তেগফার পড়ে নেয়, মরার পরে ওই ব্যক্তিকে জান্নাতি বানিয়ে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন অনেকে মাতাল আছে, কিছু কিছু মাতালের দিলেও কিন্তু বাবাজি নাবিজের মহব্বত ভরা আছে না, নাই আছে না, নাই গো। কিন্তু আমার আল্লাহ বলতেছে, বলে বান্দা নামাজ পড়ে জান্নাতি হতেও পারো নাও হতেও পারো, রোজা করে জান্নাতি হতে পারে না হতেও পারে, কিন্তু আল্লাহ বলছে যার ভিতরে ঈমান আকীদা আছে, যার ভিতরে নবীর মহব্বত আছে, মরার পরে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ, মরার পরে জান্নাতে। একটি কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হিকায়াত। এই কিতাবটাতে বাবা লেখা আছে কি জানেন, এই কিতাবটায় লেখা আছে একজন মাতাল জলসা শুনতে গেছে, জলসা শুনতে যাওয়ার পর এক ওয়াহাবি মৌলবি ওয়াজ করছে, ওয়াহাবিটা বলে নাবির প্রতি দুরুদ পড়া যাবে না, নাবির প্রতি ক্যাম করা যাবে না, নাবির প্রতি সালাম পড়া যাবে না। ওই মাতালটা একটা ঢ্যাল তোলে বাবাজি, ওই ফারাজির মুলবির বাবা মাথাতে মেরে ফাটিয়ে দিয়েছে। মাতালটা কি করেছে, ফারাজি মুলবির মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সমস্ত যারা ওয়াহাবি ছিল ওই মাতালটাকে বাবাজি তাঁতে লেগেছে বাবা, ওই মাতালটা দৌড় মারতে 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 একটা পাথরে বাবা পায়ে হোঁচট লেগে এমন ভাবে পড়েছে একটা পাথরে, মাথা ফেটে যায় মাতালের। মাতালটা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। একদল ফারিস্তারা বলতেছে, বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন, এই বান্দাকে আমরা নিয়ে যাব জাহান্নামে। আর একদল ফারিস্তারা বলতেছে, বলে আল্লাহ এই মাতালটাকে আমরা নিয়ে যাব জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফারিস্তারা, তোমরা জাহান্নামে একদল ফারিস্তা নিয়ে যাচ্ছ কেন, এ ফারিস্তা তোমরা একদল জান্নাতে নিয়ে যাচ্ছ কেন, বলো না বলো না বলো না। বাবাজি মুসলমান, যারা জাহান্নামে নিয়ে যাবে ওই ফারিস্তারা বলছে, আল্লাহ এই বান্দাটা দুনিয়া আপনার ইবাদত করে নাই, নামাজ রোজা করে নাই, মদ পান করেছি, কত গুনার কাজ করেছি, কিন্তু আল্লাহ গো এই মাতালটাকে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই। আর যারা বাবা জান্নাতে নিয়ে যেতে চাই, ওই ফারিস্তারা বলছে, আল্লাহ আমরা বুঝে নিলাম এই মাতালটা মদ পান করেছি, আমি এটা মেনে নিলাম, এই মাতালটা গুনার কাজ করেছে, মেনে নিলাম মেনে নিলাম, কিন্তু এই মাতালটা ওই ওয়াহাবি মুলবিকে মেরেছে কেন জানো। ওই ওয়াহাবি মুলবিটা বলেছিল, নবীর প্রতি দরুদ পড়া যাবে না, নবীর প্রতি সালাম পড়া যাবে না, নবীর প্রতি ক্যাম করা যাবে না। এই কথা যখন বলেছি, এই মাতালটা তার মাথা ফাটাইয়া দিয়েছি, আল্লাহ বলছো গো ফারিস্তা এই বান্দার প্রতি আমি খুশি হয়ে গেছি, এই মাতালের প্রতি খুশি হয়ে গেছি, এই মাতালটাকে জান্নাতে জায়গা দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা একজন নামাজি মরার পরে জান্নাত যেতে পারে না যেতে পারে রে বাবা, যার ভিতরে ঈমান আকীদা আছে, যার ভিতরে বাবাজি ঈমান আকীদা পাকা আছে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে। বাবাজি মুসলমান, আমরা নবীকে চিনব, নবীকে ভালোবাসবো, জানা বাবা নবীকে চিনে গেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা সারা দুনিয়া পেয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার নবীর পাওয়ার কত। আজ কিছু দেওবন্দি ওয়াহাবি লামাজাবি এরা বলতেছে যে নাবি নাকি 40 বছরে নাবি হয়েছে। আচ্ছা আমাদের কি আকীদা নাবি কি 40 বছরে নাবি হয়েছেন? না।
জি আমার নবী আগে থেকেই নবী ছিল, জোরে বলেন। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো ওয়ালিদের আকীদা, এটাই হলো উসমান গনির আকীদা, এটাই হলো হযরত উমার ফারুকের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ, এটা জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন, আজ আমরা সকলে নাবিকে আমরা চিনতে পারি না। নাবিকে যদি চিনতাম কখনো সুদ খেতাম না, নাকি বলছে? নাবিকে যদি চিনতাম জীবন মিথ্যা কথা বলতাম না, নাবিকে যদি চিনতাম তো পরের ভের আল চাষ করে খেতাম না। আমরা এরকম মানুষ আছি না? নাই, অনেক আছে। কিন্তু কোয়েলদে যে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখে তো যদি কেটে দিত, দেখে তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। জোর করুন, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবী জির দুরুদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে, আর নবীর প্রতি সালাম পড়ে যাব জান্নাতে। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন, এই মিল্লাত ইসলামিয়া, এই সোনা মানিকের আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দের, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত নিয়ে যদি কবরে যাও, ওই কবরে সাপ যাবে না, ওই কবরে বেচ্ছু আসবে না, ওই কবরে কোন রকমের আজাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বান্দাটাকে আমি জান্নাতে জায়গা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? বাবা যে মুসলমান, এ সোনা মানিকের একটু আমার কথাটা বুঝবেন, আমার নাবিজির পাওয়ার কত আল্লাহ দিয়েছেন। তারপরে বাবা আপনাদের সম্মুখে একটা জীবনী টেনে নিয়ে যাব। চলুন, আমার নাবিজির পাওয়ার কে দান করেছে? কে দান করেছে? এর জোরে বলেন না, আল্লাহ। আমার নবীদের পাওয়া দান করেছে আল্লাহ। আল্লাহ বলছে, নবীকে যদি দুনিয়াতে তৈরি না করতাম, আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। আমার নবী রসিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করেছে, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ, নাকি বলছেন? এক সাহাবী জ্বর, এত জ্বর, এত জ্বর বাবা, ওষুধ পানি খেয়ে কিন্তু জ্বর আর ভালো হয় নাই, জ্বর ভালো হয় নাই। ওই সাহাবীতে এক পা দুপা করি বাবাজি, আমার নবীজি দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো রহমতের বান্দার, আপনি তো নূর মুজাসসাম, আপনি তো কামলিওয়ালা, আপনি তো মক্কিয় সরদার, আপনি তো আহমদ মুক্তার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবীতে বলছে, নবী গো, আমার তো জ্বর জ্বালা ভালো হয় না, আপনার দরবারে এসেছি গো নবী, জ্বর যেন ভালো হয়ে যায়। আমার নবী মুস্তফা কি করেছেন বাবা? মাথাতে হাত দিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে জ্বর ভালো হয়ে গেছে।
জি আমার নবী মুস্তফা সাহাবীর মাথায় হাত দিয়েছে সঙ্গে সঙ্গে জ্বর ভালো। এক বছর চলে যায়, দুই বছর চলে যায়, তিন বছর, চার বছর, পাঁচ বছর যখন পার হয়ে গেল, বাবা নবীর আরো অনেক সাহাবীরা বলছে, বলে ভাই তোমার শরীরে তো চামড়া জড় জড় হয়ে গেল, তোমার তো আর কোনোদিন অসুখ হয় না, তোমাকে দেখতেছি পাঁচ বছর থেকে তোমার কোনো অসুখ বিসুখ নাই। বাবা তিন নবী সাহাবিটা বলছো গো নবীর সাহাবি রাও, আমার নবী মুস্তফা আমার মাথাতে হাত মুবারক রেখে দিয়েছে, আমার জীবন জ্বর হয় না। ও গো নবীর সাহাবীরা তোমরাও শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার নবী মুস্তফা রহমতের হাত কানা মাথার উপরে চাপায়া দিয়েছে, চুল পর্যন্ত পাকে না। যেই নবী মুস্তফা মাথা আপনার হাত দিলে পরে বাবা মাথার চুল পাকে না, ওই সাহাবিটার বাবা জি মুসলমান ভাইরাও ওগো সোনা মানিকেরাও, ওই সাহাবিটার চামড়া জড় জড় হয়ে গেছে কিন্তু বাবা জি মাথার চুল একটাও সাদা নাই। কেন বলুন তো, কিসের জন্য পাকা নাই? আবার নবী মুস্তফার হাত মুবারক রেখেছেন তার জন্য পাকা নাই। বাবাজি মুসলমান এই সোনা বাণী কেরাও, ও মা কানা শুনেছেন মা রাত্রির বেলায়, মা জননী আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালী, আপনাদের কাছে এসেছি মাতা তাড়ি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও সবাইকে পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসে না। দুনিয়াতে কেউ বাঁচতে এসেছে আজ আমার কাল আপনার, লাইন বাই লাইন কবরে চলে যেতে হবে। একবার আপনি বিছানে শুয়ে শুয়ে ভাববেন অন্ধকার কবর কঠিন বড় জায়গা রে বাবা, একলা একলা কবরে আপনাকে রাত্রি পার করতে হবে। যদি ইমানদার হয়ে যান কবরে ভালো, আর বেঈমানদার হলে পরে বাবাজি কবরেও জ্বালা যন্ত্রণা। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সুরা মালিকেরাও, আমার আল্লাহ আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমাদের কাছে মরণের চিঠি একটা নয় দুটো নয়, আমি প্রত্যেকটা বান্দাদের কাছে মরণের চিঠি পাঁচখানা পাঠাই। মরণের চিঠি কটা আছে মানুষের কাছে জানা আছে কি গো? পাঁচটা আমি বললাম না? মানুষের প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি আল্লাহ পাঁচটা দেয়, আমাদের কিন্তু জানা নাই। আর শুনুন আর ঈমান তাজা করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন। তাই কইতেছে আমি চাই না বেহেশতি, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশতি, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমি চাই না বেহেশতি, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, ওই নবীজির ভালোবাসা থাকলে দিলে মরার পরে যাবে সে জন জান্নাতে চলে, একটু জোর হয় না? আর ওই নবীজির ভালোবাসা থাকিলে দিলে মরার পরে চলে যাবে জান্নাতে চলে, আর নবীর ভালোবাসা তোমরা হয়ে যাও না, নবীর ভালোবাসা তোমরা হয়ে যাও না, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লেখে দিও দয়াল
লাল নবীর নাম আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন বাবা দি মুসলমান ভাইরাও। এই সোনা মানিকের তাওয়াল্লা পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, তোমাদের কাছে মরণের চিঠি একটা না দুটো নয় পাঁচখানা মরণের চিঠি আছে। তাহলে জানতে হবে কি হবে না, চিঠি গুলো কি? বাবা দি নমাজ পড়লাম চিঠি পড়তে পারলাম না, রোজা করলাম চিঠি করতে পারলাম না, দান করলাম বাবা আপনার চিঠি পড়তে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দারা তোমরা মরণের চিঠি গুলো পড়ো পড়ো। এক নম্বর মরণের চিঠি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দাড়ি পেকে যাবে, আল্লাহ বলতেছে তাকে মরণের আল্লাহ চিঠি পাঠিয়েছে। যাদের দাড়ি পাকা নেই তারা বলেছে আমরা দাদা বেঁচে গেলে, ঠিক না? আল্লাহ বলছে তুই দাড়ি রাখিস না রাখিস তবে দাড়ি পাকলে বোঝা যাবে কি যাবে না, কি গো যাবে বোঝা যাবে। আল্লাহ বলছে মানুষের যখন দাড়ি পেকে যায় আল্লাহ বলছে বান্দা তোমাদেরকে মরণের চিঠি পাঠিয়ে দিলাম। জোরে বলেন এই সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের মুখে যখন দাড়ি পেকে যাবে তোমরা ভেবে নিবা তোমার মরণে চিঠি এসেছে। আল্লাহ তোমাকে অফার দিচ্ছে বান্দা জীবন নামাজ কাজা করিও না, জীবন মিথ্যা কথা বলো না, জীবন রোজা ছাড়িও না ছাড়িও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা মরণে চিঠি চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মামাদের দ্বিতীয় নাম্বার মরণের চিঠি হলো চুল পেকে যাওয়া। কি পেকে যাওয়া? চুল, মাথার চুল পেকে যাওয়া। ও মাকান আপনাদেরকে বলি মা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের মরণ চিঠি দেয় চিঠি দেয়। বেরাদান সিনেমাকে আমার ভাইদের কথা কলে আমি বলে নি বাবা জি মুসলমান ভাইরাও, তার দ্বিতীয় নাম্বার চিঠি হলো বাবা চুল পেকে যাওয়া। কি পেকে যাওয়া? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো বান্দা তোমার মাথার চুল পেকে গেল, তুমি কি নামাজ পড়বে না, তুমি কি রোজা করবে না, তুমি কি আমল করবে না, তুমি কি নবীকে মোহাব্বত করবে না, তোমার মাথার চুল পেকে গেল, তোমাকে মরণের চিঠি দুটা পাঠায়া দিলাম, থাকলো আর কটা? আর তিনটা, তাই না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দারও তোমরা শুনে রেখে দাও তিন নম্বর চিঠি হলো বাবা জি দাঁত খুলে যাওয়া। আচ্ছা বয়স্ক হলো পরে দাঁত থাকে কি গো? থাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মন গো আমার বান্দারা তোমাদের মুখ থেকে যখন দাঁত খুলে যাবে তোমরা বুঝে নেবো তোমার তরফ আল্লাহ তরফ থেকে তোমার মরণের চিঠি চলে এসেছে, তোমাকে আল্লাহ তিনটা চিঠি পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারা চার নাম্বার চিঠি হলো চোখে জ্যোতি কমে যাওয়া। চার নম্বর চিঠি কি? এটাকে জোরে বলেন না, চোখের জ্যোতি কমে যাওয়া। পাঁচ নম্বর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও গো আমার বান্দা বান্দিরা তোমাদের যখন খিদা কমে যাবে, তোমাদের যখন আর খাবার ঢুকবে না, তোমাদের হাতে যখন কাজ করবে না, তোমাদের পায়ে যখন কাজ করবে না, লাশ মরণের চিঠি তোমাকে পাঠাইয়া দিলাম, তুমি রুজিও ঠিক মতো খেতে পাবে না, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এটাই হলো বাবা মরণের লাশ চিঠি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে বান্দারে তুই মরণের লাশ চিঠির সুমাতে নমাজ রোজা যদি করিস কবুল হতো পারে না হতো পারে। তাহলে কটা মরণ চিঠি বললাম?
এক নম্বর দাড়ি পেকে যাওয়া, দ্বিতীয় নম্বর মাথার চুল পেকে যাওয়া, তিন নম্বর বাবাজি সোনামানি কেরাও চোখের জ্যোতি কমে যাওয়া, চার নম্বর হলো বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও আপনার দাঁত কুনে যাওয়া, পাঁচ নম্বর খাবার রুজি কমে যাওয়া, হাত পায়ে দুর্বল হয়ে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জীবন গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও, কবরে শান্তি পেতে চাও, জীবনে কোনার কাজ করো না, নামাজ পড়ে না, নবীকে মহব্বত করে নাও, মরার পরে জান নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, তামান্না ভিজি বলতে যোগ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত লাভ করতে যাও, তোমাদের বাড়ির বাপ মাকে সেবা করো। আচ্ছা বলুন তো বাপ মাকে কে ভালোবাসেন, হাত তোলেন। বাপ মাকে ভালোবাসেন তো? বাপ মাকে ভালোবাসতে হবে। আমার নামে মুস্তফা দরবার একজন সাহাবী গেছেন, যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কাকে মহব্বত করব বলো, তোমার মাকে, তারপরে কাকে, তোমার মাকে, তারপরে কাকে, তোমার মাকে। মায়েদের সম্মান আমার নবীজি তিনবার উঁচু করে দিয়েছে, চার নম্বরে বাপের নাম এসেছে। তাহলে বলুন আল্লাহর নবী বলছেন, এই বান্দা তোমরা জান্নাত কি পেতে চাও? জান্নাত যদি পেতে চাও, তোমাদের ঘরের ভিতরে জান্নাত পড়ে আছে। জোরে বলেন, ঘরের ভিতরে জান্নাত আছে না নাই? মা বাবা হলো জান্নাত, ঠিক না? এই মা বাবাকে যারা মহব্বত করবে তারাই নবীকে পাবে, যারা মা বাবাকে ভালোবাসবে তারাই বাবা ওলিকে পাবে, যারা মা বাবাকে ভালোবাসবে তারাই বাবা ফারিস্তাকে পাবে, যারা মা বাবাকে মহব্বত করবে রে বাবা সারা পৃথিবী তার হয়ে যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দির, মরার আগে তোমরা সকলে ঈমান তাজা করো, সব ঠিক হয়ে যাবে। এটা জোরে বলবেন না, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। এই বাবা আপনারা চিন্তা করো, আমার নবী মুস্তফা বলেছেন তোমরা যদি কবরের ভয় যদি জানতে পারতি, আমার নবী মুস্তফা নূরে মুজাসসাম, নবী কামলি বালা, মক্কা সরদার, আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি কবরের আযাব যদি জানতে পারতে, জীবনেও গুনাহ করতে না। কবরের আযাব এত, আল্লাহ বলতেছে বান্দা দুনিয়াতে যদি ঈমানদার হয়ে যদি কবরে যাও, ফুল সিরাতে রাস্তাও পার হতে পারবে, আমার নবীদের সঙ্গে জান্নাতও যাও। সুবহানাল্লাহ, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান বাপ মাকে কে কে ভালোবাসে একটু আবার হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ, বাপ মাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যারা বাবা বাপ মাকে মহব্বত করেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে, জোরে বলেন। চলুন আপনাদের সম্মুখে একটা ঘটনা তুলে ধরি, শুনতে রাজি আছেন না? শেষ করব, শেষ করি তাহলে। বাবাজি যদি শোনার ইচ্ছা থাকে তাই সামনে চেয়ার গেলে একটু পূর্ণ করেন না। এই চাচারা ভাইরা আপনারা চলেছেন ওদিকে, মায়েদেরকে ছেড়ে দেন, ওই পেচকার খান মায়েদেরকে ছাড়েন, আর আপনার সামনে চলেছেন, একবার দূর করুন। আল্লাহ মাওলানা মুহাম্মদ আলে, মাওলানা মোহাম্মদ, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো নামাজ হবে?
মা বাবাকে কষ্ট দিলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না, মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নমাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নমাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না, জোর করো সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা, আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী, কবরে কি হয় আমার নবীজি জেনে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো সাহাবীরা এই কবরে আযাব চলতেছে, তোমরা আমার সাথে হাত তোলো, এখন ওয়াহাবি দেওবন্দি বলে দোয়া করা যাবে না, বলছে না বলছে নমাজের শেষে দোয়া নাই, যে বলবে যে নমাজের শেষে দোয়া নাই ওকে বলবে যে ভাত খায় তাহলে হাত ধুবি না, তোর কাপড়ে হাত মাজবি, হ্যাঁ ঠিক না বাবা? যে মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন, এটাই বাবা আপনার কিনা বুখারীতে প্রমাণ, তিরমিজিতে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ, কোরআন প্রমাণ, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন, এটাই বাবা ফারিস্তাদের রাখি দাও, এটাই বাবা তাবিনদের রাখি দাও, এটাই বাবা সাহাবাদের রাখি দাও, এটাই বাবা অলিদের রাখি দাও, এটাই বাবা যে সুন্নিদের আকীদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছেন, আমার নবীজি আল্লাহকে বলতেছে বলে আল্লাহ গো এই কবরে আযাব চলতেছে না, আল্লাহ এই কবরের আযাবটাকে বন্ধ করে দাও, আমার আল্লাহ বলে নবী গো ও গো দয়াল নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না, আমার নবী মুস্তফা বলতেছে বলো গো খোদাও আমি যখনই হাত তুলি দোয়া করতাম কারেন্টের মতো আমার দোয়া কবুল করতেন গো আল্লাহ, কিন্তু গো রব্বুল আলামিন আজকে কেন আমার দোয়া কবুল হবে না, হবে না, আল্লাহ বলতেছে নবী গো যে ব্যক্তির জন্যে দোয়া করতেছে ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ দিয়েছে, তার জন্যে তার কবরের আযাব বন্ধ হবে না, বাবা জি মুসলমান ভাইরাও আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছি বল গো আমার সাহাবিরাও যেই ছেলেটা কবরে আযাব চলতেছি তিনার কি মা বেঁচে আছে, সাহাবা একরামগণ বলতেছে বল গো নবীজি তিনার একজন বৃদ্ধা মা আছে ঘরে কুড়ো ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে, বেরাদার আমার নবী বলছো গো সাহাবিরাও ওই বুড়িমার কাছে আমাকে নিয়ে চলো, আমার নবী কি এক মা দুপা করে বুড়িমার কাছে নিয়ে যা হলো, বুড়িমা নবীকে ডাকার পরে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আমার বাড়িতে এসেছেন আমার দিলটা খোশ হয়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দি আমার নবীজি বলছে বলে বুড়িমা আপনার কি সন্তান ছিল, যখন সন্তানে কথা বলেছে বুড়িমা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, বুড়িমা বলছে গো নবীজি ওই সন্তানের কথা বলবেন না, ওই সন্তানের কথা মনে পড়লে কলিজা জ্বলে যায়, ও গো নবীজি ওই সন্তান দেড় বছর আগে মারা গেছে, আমার নবীজি বলছে বল গো আমার পরিমা আপনার সন্তানকে ক্ষমা করে দিন, নাইলে কিয়ামত পর্যন্ত আপনার সন্তানের কবরের আযাব বন্ধ হবে না।
বাবাজি মুসলমান সোনা মানিকেরা বুড়িমাকে দেখে দে বলছে নবী গো আমার যখন গর্বে যখন আমার বাচ্চাকে রেখেছিলাম গো নবী আমি যখন রাত্রে বেলা ঘুম পাড়তাম আমার বাচ্চা পেটে লাথি মেরে দিত আমার কত কষ্ট হতো গো নবী ওই সন্তানকে আমি দুনিয়াতে জন্ম দিলাম মাঘ মাসের ঠান্ডাতে ও গো নবীজি সন্তানটাকে নিয়ে যখন আমি রাত্রে ঘুমাই ঘুমানোর পরে বেরাদেশলাম মজাসাবানি কিরাব পূর্ণিমা বলছেন নবী গো ডান দিকে আমার বেটা পেশাব করে দেয় আমার বেটাকে বাম দিকে শুয়াই বাম দিকে যখন পেশাব করে দেয় ও গো নবীজি আমার জাগাতে বেটাকে জাগা দি ও গো নবীজি আমার জাগা তো যখন আমার বেটা পেশাব করে দেয় ও গো দয়াল নবীজি গো আমার ছেলের জাগারা কে কলি যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে বলে বড়ে মাও কোনো মা যদি সন্তানের জন্য বদ্দুয়া করে দেয় বাবা দি তার সবই বেকার বাবার সোনা মানিকের তা আপনাদেরকে বলতেছে ভাই রে মা থাকতে মার মরবটা দেন বাবা থাকতে বাবার ভালোবাসাটা দেন নিজের বিবি পে বাপ মাকে বলে যেন আমি তো এটা বলতে চাচ্ছি না বিবিকে বিবির জায়গাতে রাখো মাকে মার জায়গাতে রাখো বাবাকে বাবার জায়গাতে রাখো বোনকে বোনের জায়গাতে রাখো ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো আল্লাহ খুশি হবে এ বাবা জি মুসলমান নামাজ পড়ে কি হবে রে বাবা মা বাবাকে দুঃখ দিলে পারে আল্লাহ বলতেছে ওই নামাজির একটাও সেজদা আল্লাহর দরবারে কবুল করব না বাবা জি এই বুড়ি মা কেঁদে কেঁদে বলছে নবী গো এই সন্তানের জায়গা দিয়েছিলাম আমি বুকে ওই সন্তানকে কত কষ্ট করে বড় করলাম আর এই সন্তান আজ বিয়ে করার পরে ওই কাল্লাগানির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না ওকে দয়ান নবীজি এই সন্তান আমাকে নিজের পায়ে বেটা নিজে আমাকে লাথি মেরেছে ওই বেটা আমাকে গালি গালাজ করত তারই জন্যে আমি ওই সন্তানের প্রতি নারাজ হয়ে গেছি আমার নবীজি বলতে চো বুড়িমা গো ও বুড়িমা তবে আপনার সন্তানের কবরের কাছে চলো আমার নবীজি বুড়িমাকে তার সন্তানের কবরের কাছে বাবা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলো গো আল্লাহ এই বুড়িমা তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছে কবরের পাশে দাঁড়িয়ে আছে ও গো আল্লাহ এ বুড়িমা তার সন্তানের যেন আজাব দেখা শক্তি পেয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ বাবারা আমার মা বোনেরা গো ও গো আমার ভাইয়েরাও চল বিনা দাঁড়াতে বেলাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যখন মা বাবাকে এক বিন্দু মোহাব্বত করে নিতে পারবাও তোমাদের দিলে নবীজির মোহাব্বত ভরা হবে নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার লাগো এ বুড়িমা দান তার সন্তানের আজাবটা দেখা যেন শক্তিটা হয়ে যাও বেরাদন ইসলাম মজা সামানিকেরাও এ সোনা মানিকেরাও ও গো আমার বাবা যে মুসলমান ভাইরাও আমার নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন নবী বলতেছেন এ বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও যখন বাবা কবর দিকে তাকিয়েছে বুড়িমা দেখতেছে তার বেটাও বাবা দি দাও দাও করে আগুনে জ্বলতেছে মা মা করে চিৎকার করতেছে মা কোথায় আছো মা বাঁচাইয়া দাও ক্ষমা করে দাও বাবাজি মা জননী চোখের পানি ফেলাইয়া কান্না করতে লেগেছে ও গো আমার নবীজি গো আমার সন্তানকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেই দিন তো একটা কষ্ট হয়েছিল কিন্তু নবী গো সেই দিনের থেকে আমার চার গুণ কষ্ট বাড়তেছে
ও গো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। যখনই বুড়ি মাতার সন্তানকে মাফ করে দিয়েছি আল্লাহর কি কুদরত, সন্তানের কবরের আজাব বন্ধ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মা বাবা মোহাব্বত করা তৌফিক দান করুন। এই ভাই যার মা আছে মার সেবা করো, যার মা নাই সকাল বেলায় গিয়ে কবরস্থান মায়ের জিয়ারত করবে রে বাবা। মা জননী না থাকলে পরে মা দরদি বুঝে নাও, বাবা মা বাবাকে দুঃখ দিবেন না, সব কিছুই বেকার হয়ে যাবে। মা বাবা যদি কষ্ট পায় নমাজ রোজা সব বাবা বিফলে যাবে। বাবারা মায়েরা বোনেরা গো এই সোনা মানিকেরাও যা দুনিয়াতে মা আছে মার সেবা করবে বাবা। এখনকার যুবক ছেলেদেরকে দেখা যায় বিবির প্রতি লক্ষ্য মার প্রতি লক্ষ্য নাই। ও ভাই আমি আপনাকে বলতে চাই বিবির প্রতি লক্ষ্য রাখো, মার প্রতি লক্ষ্য রাখো, আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হবে না? হবে না। আল্লাহ বলছে যার বাপ মাকে মহাব্বত করবে আল্লাহ বলছে আমি তাকে আরো বড় লোক বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বড় লোক বানিয়ে দিবে কে? আল্লাহ বানাবে। আর একটা ওয়াজ মনে পড়ে গেল বাবা, এটা শুনতে রাজি আছেন না? শেষ করবো, শেষ করে দেবো বাবাজি। তাহলে একবার দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাই আপনাদেরকে শেষ কথা বলি ভাই, মা যদি থাকে তো মার একটু সেবা করেন। আমার আল্লাহ বলছে যে যেরকম বেটারা মায়ের সেবা করবে তার ছেলেরাও তার বাপ মায়ের সেবা করবে, না করবে না? আমার আলিমুদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। আজ যদি তুমি বাপকে দেখো তো তোমাকে বুড়ে অবস্থা তোমার বেটারা দেখবে, অবশ্যই দেখবে, না দেখবে না? ইনশাল্লাহ দেখবে। আর আপনি যদি বাপ মাকে না দেখেন তা আপনার সন্তান দেখবে? যাবে না। বাবাজি মার দোয়াতে বড় লোক হওয়া যায়। বাবাজি সোনা মানি চলুন, মুসা নবীর জামানাতে এক কসাই আল্লাহর কাছে গেছে, বলছে আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন আছে, আল্লাহ আমার বন্ধু প্রয়োজন আছে, আল্লাহ আমাকে একটা বন্ধু দেন। আল্লাহ বলছে হে মুসা কালিমুল্লাহ তুমি বন্ধু নিয়ে কি করবা? বলো গো আল্লাহ আপনার তো বন্ধু আছে, আল্লাহর বন্ধুকে আমার নবীজি আমাদের বন্ধুকে দুনিয়ার সমস্ত পাবজিওয়ালার ফ্রি ফায়ারওয়ালা, ঠিক না? কিন্তু আল্লাহ বলছে যার সঙ্গে তুমি যেরকম মহাব্বত করবে তার সঙ্গে তার হাসর হবে। আলেমকে যদি ভালোবাসেন তা আলেমের সঙ্গে আপনার হাসর হবে। জোরে বলেন, এক হিন্দুর সঙ্গে যদি আপনি মহাব্বত করেন তো ওই হিন্দুর সঙ্গে তার হাসর হবে। জি কেউ যদি গান বাজনার সঙ্গে সম্পর্ক রাখে কাল কিয়ামতের ময়দানে ওই গান বাজার সঙ্গে তার হাসর হবে। তাই আপনাদেরকে বলতে চাই দুনিয়াতে বাঁচার আগে আলেমদের সঙ্গে মহাব্বত করুন যেন আপনার হাসর হয় আলেমের সাথে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তো বাবাজি আমার আল্লাহ বলছেন বলে এ মুসা বন্ধু দরকার? বলে হ্যাঁ। এ মুসা তোমার একটা বন্ধু আছে তার নাম হচ্ছে কসাই, গরু জবাই করে। মুসা নবী বলতেছে বলে আল্লাহ ও গো আল্লাহ কসাই আবার বন্ধু হয় কেমনে, সে তো গোশ কাটে। ও গো রব্বুল আলামিন বন্ধু হলো কেমনে,
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ মুসা কালিমুল্লাহ তুমি কি জানো নাকি কোসাইটার ব্যাপারে? আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে বলতে চোখ মুসা নবী তোমার কোসাই হবে বন্ধ, তোমার কোসাই তোমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, কোসাই হবে জান্নাতে। আর মুসা নবী বলতেছে বল আল্লাহ গো তাইলে আমার ওই বন্ধু কোসাইটাকে দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জীবন গো আমার গো আমার মুসা নবী অমুক শহর অমুক এলাকাতে চলে যাও, যাওয়ার পরে ওই তোমার বন্ধু কোসাই গোশ বিক্রি করতেছে, ওটাই হলো তোমার বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও মুসা নবী এক পা দু পা করে বাবা টুক 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 যখন বাবা আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পর শহর গেলেন, শহরে যাওয়ার পরে বাজারে প্রবেশ করলেন, বাজারে প্রবেশ করার পরে দেখতে পাওয়া গেল ওই কসাইকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কাল একটু মন দিয়ে ওয়াজখানা শুনুন গো মা, ইমান খানা তাজা হয়ে যাবে। বেরাদ ইসলাম মাদান সামানিকরাম মুসা নবী কসাইটাকে বলতে চা সালামু আলাইকুম, কসাই বলতেছে ওয়ালাইকুম আসসালাম। বলে কসাই বলতেছে কে আপনি? মুসা নবী নবী বলে পরিচয় দিতে না, বলছে আপনার বাড়ি মেহমান এসেছে। জোরে বলে কি বলছেন? বলছে আপনার বাড়ির মেহমান এসেছে, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই আনন্দ হয়ে গেছে, কেননা আমার নবী মুস্তাফা বলেছেন যেই বাড়িতে একটা মেহমান তোমার বাড়িতে যদি প্রবেশ করে, একটা মেহমানকে যদি তুমি সম্মান করে দাও, আমার নবী মুস্তাফা বলেছে 77টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়ায়া দেয়। এই মিল্লাতে ইসলামিয়া এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা এই কোসাই বলতে জীবন গো বন্ধু চলো আমার বাড়িতে চলো, আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন। বাবাজি মার জন্য কিছুটা বাবা কলিজা নিয়ে নিল কোসাই। কলিজা নেওয়ার পরে বাবাজি মুসা নবীকে নিয়ে টুক 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 করে বাবা চলতে লাগলো বাড়ির দিকে। মুসা নবীকে বলতেছি বল গো হুজুর আপনি আমার এই ঘরের ভিতরে আরাম করুন। ঘরের ভিতরে আরাম করার পরে আমার মা জননী বিচনগত হয়ে গেছে, মার সেবা করব তারপরে আপনার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোসাই বাবা মুসা নবীকে একটা ঘরের ভিতরে আরাম করার জন্য বসতে দিলেন। এ কোসাই মার কাছে গেছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছি, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে। এ কোসাই নিজের হাতে বিছানা পরিষ্কার করে দিয়েছে, এ কোসাই নিজের মাকে নিজের হাতে গোসল করায়াও আবার সুন্দর একটা বিছানা পাড়ায় দিয়েছে, তিনার মাকে বসাইয়া দিয়েছে। এ কোসাই বাবাজি মার জন্য কলিজা রান্না করেছে, মার তো দাঁত নাই কলিজার গোস্ত বলে নরম বাবা। এ কোসাই কলিজা রান্না করেছে, কসাইয়ের বিবি বলছে স্বামী গ দুটা কলিজা রান্না দাও বলো হবে না, বিটিতে বলছে আব্বা গ দুটা কলিজা রান্না দাও বলো হবে না হবে না, তাইলে পরে বেটাতে বলছে আব্বা গ দুটা কলিজা দাও বলো হবে না। আব্বা কেন তুমি দিবে না? কসাই বলতেছি বল বেটা বিটি ও গো আমার বিবি আমার মা আগে খাবে তারপরে তোমরা লাস্টে খাবে। আর আমরা হলে গোসলে এসলে পরে আগে নিজের পেটা ঢোকা আছে না, নাই আগে নিজের পেটে ঢোকা তারপরে লাস্টটা বলে মা বাবাকে দিস, কিন্তু না মা খালা এটা করবেন না। যদি বাড়িতে গোস মাছ কোনো ভালো মন্দ খাবার করেন আগে শ্বশুর শাশুড়িকে আগে দেবেন, আল্লাহ বলে ওই বাড়িতে আরো খানাতে বরকত বাড়ায়া দেব। সুবহান জি বাবাজি সোনা মানিক যখনই
এই কুয়াশাই মার জন্য কলিজা নিয়ে এসেছে, মাকে সুন্দর করে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আর বেটাতে কেঁদে কেঁদে বলছে, মা গো, ও মা, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও তো আমার মনে হয় আমিও মার্ডার হয়ে যাব। মা গো, তোমাকে আমি এতই ভালোবাসি, তুমি বিছানে পেশাব করলে তোমার বিছানা পরিষ্কার করে দিই। মা, তোমার বিছানায় তুমি যদি পায়খানা করে দাও, মা, তোমার পায়খানাও পরিষ্কার করি। জোরে বলে সুবহান। মুসা নবী কিন্তু ঘর থেকে সব দৃশ্যগুলো দেখছে, একটু জোরে বলেন না সুবহান। দৃশ্য গুলো দেখতেছে বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও। বুড়িমা বলতেছি, বেটা কোসাই কোসাই গো, তোমাকে একটা কথা আমি বলে দিই, বলে দে বেটাও, আমি তোমার জন্য দোয়া করে নিলাম, তুমি এই এলাকার ভিতরে এক নম্বর বড় লোক হবাও, দ্বিতীয় নম্বর দোয়া করে দিয়েছে বাবাজি মুসলমান বেরাদেন স্লাব। এদিকে মুসা নবীর কাছে এক পা দুপা করে কষাই এসেছেন বাবাও। কষাই আসার পরে মুসা নবীকে বলতেছে, বলো গো আমার বন্ধু, তবে আপনি শুনে নিন তাড়াতাড়ি, আমার মার সেবা করতে করতে টাইমটা অনেক চলে গেছে, এবং আপনার সেবা করব গো, আপনার সেবা করব। যখন বাবা কথা বলাও, বলার পরে মুসা নবী বলতেছে, বলে কষাই, তোমার মার সেবা দেখি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গো কষাই। এ কষাই, তোমার মা যে দুটো দোয়া করে, তোমার মা জননী কি দোয়া করে? কষাই কেঁদে কেঁদে বলছে, বলো গো হুজুর, আমার মা জননী আমার জন্য সব সময় দুটো দোয়া করে। মুসা নবী বলতেছে, কি দোয়া বলেন না? কষাই বলছে, হুজুর গো, আমার মাকে যখন আমি সেবা যত্ন করে দিই, মার যখন খাওয়া দাওয়া হয়ে যায়, আমার মা জননীর দোকানে হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার বেটা কষাইকে তুমি বড় লোক বানায়া দিও, বড় লোক বানায়া দিও। বেরাদেশলাম মাদান সামানি কেরামো, বামা কষাই চোখের পানি ফেলাইয়া বলতেছে, বলো গো হুজুর, আমার মাকে এত আমি ভালোবাসি, আমার মার এত আমি সেবা করি। বেরাদের ইসলাম মাদান সাবানি কেরাম, ও সোনা মানিকেরা গো, আল্লাহ পাক আল্লাহ তালা যেন আমাদের সকলকে মা বাবার সেবা করা যেন তৌফিক দান করেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদের ইসলাম মাদান সাবানি কেরাম, এই কষাই বলতেছি, বলো গো হুজুর, আমার মা জননী আমার জন্য দুটো সব সময় দোয়া করতে বলে, আল্লাহ আমার বেটা কষাই যেন বড় লোক হয়ে যায়। ও গো হুজুর, আমি এত বড় লোক হয়ে গেছি, এ এলাকার ভিতরে আমার মতো কেউ বড় লোক না, কেউ বড় লোক নাই। মুসা নবী বলতেছি, কষাই জানে না যে এটাই মুসা নবী, কষাই জানে যে আমার বাড়ি মেহমান এসেছে, কিন্তু মুসা নবী বলতেছে, বলে কষাই, তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া করতে বলো নাও। কষাই কেঁদে কেঁদে বলছে, হুজুর গো, দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল হবে নাও, মনের আশা মনায় মনে থেকে যাবে, দ্বিতীয় নাম্বার দোয়াটা কবুল মনে হয় হবে নাও। মুসা নবী বলছে, কষাই একবার তো তুমি বলে দেখো, বলে দেখো। কষাই তখন বলতেছে, বলো গো হুজুর, আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করত। বলে, আল্লাহ গো, আমার বেটা কষাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়া নিও। জোরে বলেন, কিন্তু কষাই জানে না এটাই মুসা নবী। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও, যখন বাবা দিয়ে কথা বলাও, বলার পরে কষাই তখন বলতেছে, বলে হুজুর গো, আমার মা জন দ্বিতীয় নাম্বার দোয়া করত, মুসা নবীর সঙ্গে যেন বন্ধুত্ব হয়ে যায়, মুসা নবীর সঙ্গে যেন আমি জান্নাতি হতে পারি, আমার মা জননী দ্বিতীয় নাম্বার এটাই দোয়া করত। মুসা নবীর চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে, এ কষাই গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমার বন্ধু বানিয়ে দিয়েছে।
কোসাই বলতেছে কে আপনি একটু পরিচয়টা দেন, পরিচয়টা দেন। এবং মুসা নবী বলতেছে বলে গো কোসাই আমি হলাম মুসা নবী। সুবহানাল্লাহ, আমি হলাম মুসা নবী। কোসাই বাবা বলতেছে হুজুর বেয়াদবি মাফ করে দিন, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে হুজুর গো। আপনি যে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আমি তো জানতাম না। বাবা মুসা কালিমুল্লাহ বলছে কোসাই তুমি আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছো, তুমি আমার সঙ্গে জান্নাতি হয়েছে একটার কারণে, শুধু তোমার মার সেবা করার কারণে। মার সেবা করার কারণে তোমাকে আল্লাহ জান্নাতি বানায় আনিয়েছে। বাবারা মায়েরা বোনেরা গো তাইলে বলুন না, মা বাবা একটু বেঁচে থাকলে মা বাবার সম্মান করবেন। এই যে বাবাজি আমি যে রাত্রে বেলা জালসা করে, জালসা করে যখন আমি বাড়িতে যাই দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়ে মা মা করে আমি ডাকি, বাবা মা দরওয়াজা খুলে দেয়, বিবিকে ডাকলে বিবি আর পাত্তা নাই। মা যদি দুনিয়া থেকে বিদায় নেয় তো মার কথা মনে পড়বে কি পড়বে না ভাই? কিরে ভাই, মা যখন বিদায় হয়ে যাবে তখন আমি জানসা করে বাড়িতে যাব, মার কথা মনে পড়বে, মা থাকলে হয়তো দরওয়াজাটা খুলে দিত, মা থাকলে দরওয়াজা খুলে দিত। এই বলে বাবা আমরা কান্না করতাম রে বেরাদার, কিন্তু আমরা মার মার বা বুঝলাম না, মা চলে গেলে মা খুঁজে পাওয়া যাবে না, বাবা চলে গেলে বাবা খোঁজা পাওয়া যাবে না রে বাবা। তাই আপনাদেরকে শেষ কথা বলে যাই, বাপ মার সেবা করুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আল্লাহ আহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে যাই হোক, অনেকক্ষণ মাঝে হলো, একটু আমার মার জন্য একটু দোয়া করবেন, আমার মা একটু অসুস্থ পড়ে আছে। আজকে কলকাতা আমরা মামারা সব নিয়ে গেছে, একটু মার জন্যে, আমার মার জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে একটু সুস্থ বানিয়ে দেয়, জোরে বলুন আল্লাহ। আজকে বাবা যে জালসা করে যে যাবো, আজকে যে জালসা করে এখান থেকে যাবো, তো মাকে ডাকলে আর মা কলকাতা আল্লাহ যেন সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহ। বাবা যে কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না, যার যখন আল্লাহ খুশি করবেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তাই বাবাজি দুনিয়াতে থাকার কালীন গুনহার কাজটা কম করেন, নমাজি হন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কার কখন মরণের টাইম নেবে বাবা কে বলতে পারবে না, সকলে যেন আমরা নবীকে যেন মহব্বত করতে পারি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم محمد صلى الله على মোহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মোহাম্মদ, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে চল ছাতরি জ্যোতি কর জানবে রবে শেষে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে চল ছাতরি জ্যোতি কর জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মমিনি মমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করো, সকলকে যেন পাঁচ ওয়াক্ত নামাজে বানে। মা খালা আপনাদেরকে বলি আপনারাও পাঁচ ওয়াক্ত নামাজি হন, মা ফাতেমার মতো নারী হন। মরার পরে দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে যেন জান্নাতি বানিয়ে দেন, জোরে বলুন আল্লাহ মাবিন। তো বাবা জি মুসলমান একটাই কথা বলবো আপনাদেরকে, যারা দুনিয়াতে ভালো মানুষ হবে রে বাবা, আল্লাহর অনেক পরীক্ষা হয়, যারা দুনিয়াতে ভালো মানুষ হয় তাদের আল্লাহ খুবই পরীক্ষা করে। যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা করে সব করে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বেশি অসুখ অসুখ দেয়, কেন আল্লাহ তাকে পরীক্ষা করে যে দেখি আমার ওই বান্দা বান্দিটা আমার প্রতি নারাজ হচ্ছে কি হচ্ছে না। তো বাবা যে মুসলমান সোনা মানিক এটাই ভাববেন, কোনো ভালো মানুষের যদি অসুখ বিসুখ হয় জেনে নেবেন যে আল্লাহর পরীক্ষা হচ্ছে আপনার, কোনো টেনশন করবেন না। বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজুল গোলাম বানিয়ে নেয়, সঠিক রাস্তা যেন চলার তৌফিক দান করে, জোরে বলো আল্লাহ মাবিন। আল্লাহ নবী